নারী তুমি স্নিগ্ধতার প্রতিমা, তোমার মায়াই মোহিত হয় বিশ্ব জগৎ সংসার। নারী তুমি স্নিগ্ধতার মহাকাব্য, তুমি জগৎ সংসারে ফুটিয়াছ প্রেমের ফুল পদ্ম। তোমার প্রেমের কোমলতাই এই জগৎ সংসার উত্থান পতন। নারী তুমি জাতা নহে, তুমি বিশ্বজননী, তাই তোমারে নিয়ে কহিতে চাই কিছু প্রশংসার বলি। নারী তোমাকে 90-এর দশকে ফিরে যেতে হবে না, বর্তমানেই থাকো। 21 শতাব্দীর তরুণী হয়ে না হয় নিজের সংস্কৃতিটাকে আগলে রাখো। সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে, শ্যাম্পু করেই রাখো। শুধু ওই বিচ্ছিরি মেকআপের পিছনে না ছুটে যেমনটা উপরওয়ালা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। বেশি হলে না হয় চোখের নিচে একটু কাজল দিও আর কপালে টিপ। বাঙালি নারী বলতে আমি তাই বুঝি, বিশেষ দিনে শাড়ি এখনো পরো, আর সেই বিশেষ দিনগুলো একটু বাড়িয়ে নাও। শাড়িতে যদি পরে যাওয়ার ভয় থাকে তাহলে সেলোয়ার কামিজ পরো। তবু ওই পশ্চিমাদের সাথে গা বাসিও না, মনে রেখো তুমি বাঙালি নারী, আর বাঙালি নারীরা হচ্ছে কোহিনুর সমতুল্য। প্রেমিক থাকতেই পারে, তবে সঠিক মানুষটাকে বেছে নাও। না পেলে না হয় একটু অপেক্ষা করো। ফেসবুক, ইনস্টাগ্রাম এসব থেকে নিজেকে না হয় একটু দূরেই রাখো। পাশ্চাত্যের সে নিকৃষ্ট কালচার থেকে আসা রুম ডেটের মতো বিদেশি শব্দগুলোকে না হয় ভুলেই যাও। এই জাগতিক কোলাহলে না হারিয়ে একটু নিজেকে খুঁজে দেখো, নিজের স্নিগ্ধতা একটু বাড়িয়ে নাও। নারী তুমি ভুলে যেও না তুমি বাঙালি। নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার, এসব নারী অধিকারের নামে পাশ্চাত্যের ভণ্ডামি আমি বিশ্বাস করি না। নারীদেরকে তাদের অধিকার দেওয়ার তোমরা কে? নারী অধিকারের নাম করে নারীদেরকে দিয়ে মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট করা কখনোই নারী অধিকার হতে পারে না। তাই নারী অধিকারের মতো হিপোক্রিট শব্দগুলোকে বাদ দিয়ে মানব অধিকার প্রতিষ্ঠা করো।